আসসালামু আলাইকুম। আমরা অনেক ক্ষেত্রে গাছে এভাবে পিঁপড়া দেখতে পারি, দেখতে পাচ্ছেন এই গাছটির মধ্যে পিঁপড়া, মরিচ গাছে, টমেটো গাছে, অনেক গাছে। এটি যদিও ফুলের গাছ, কিন্তু অনেক রকম গাছে আমরা এভাবে পিঁপড়া দেখতে পাই। পিঁপড়া কি গাছের কোনো ক্ষতি করে? সরাসরি সরাসরি আসলে পিঁপড়া কোনো গাছের ক্ষতি করে না, তেমন। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে শিকড় কেটে দেয়, কিন্তু এভাবে গাছের মধ্যে দেখলে পিঁপড়া সরাসরি গাছের কোনো ক্ষতি করে না। পিঁপড়া গৌণভাবে গাছের ক্ষতি করে। গৌণভাবে কীভাবে ক্ষতি করে সেটি আমি পরে জানাচ্ছি, কিন্তু আমরা পিঁপড়া দেখলে কি করব? পিঁপড়া যদি আমরা এভাবে গাছে দেখতে পারি, তাহলে আমরা মনে করব অবশ্যই গাছের মধ্যে কোনো না কোনো চোষক পোকা আছে, যেগুলো গাছের রস চুষে খাচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন দলবদ্ধভাবে পিঁপড়া, এই যে আমরা এই ডালটি যদি কাছাকাছি গিয়ে ভালোভাবে লক্ষ্য করি, তাহলে দেখবো যে যে উঁচু উঁচু লাগবে, এবং এগুলো পোকা। কিন্তু পোকা যেমন টাচ করলে সরে যায়, এটি কিন্তু সরে যাচ্ছে না, এটি হলো স্কেল পোকা। এই পোকা, স্কেল পোকা অনেকভাবেই আমরা দেখতে পারি। এইভাবে দেখতে পাচ্ছি এটি খুব কচি অবস্থায়। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা এখানে আছে এই যে তুলোর মতো এভাবে দেখতে পারবো, যে এটির মধ্যে এভাবে তুলোর মতো করে থাকবে। আবার কোনোটা একদম এই যে অবস্থাটা আমরা দেখছি, এটির শক্ত হয়ে যাবে উপরটা। আমি নাড়া দিলাম, একটুতেই সরে গেল, কিন্তু সেক্ষেত্রে এত সহজেই সরে যেত না। এছাড়া আরও চোষক পোকা রয়েছে, মিলিবাগ। মিলিবাগ থাকলে আমরা দেখতে পারি, মিলিবাগ আমরা সবাই জানি। এই এটি কিন্তু মিলিবাগ নয়, এটি সাদা সাদা দেখাচ্ছে, মিলিবাগ নয়। যেভাবে সাদা দেখা যাচ্ছে, কিন্তু এটি মিলিবাগ নয়, এগুলো স্কেল পোকা। স্কেল পোকা এভাবেও দেখা যায়। আবার আরেকটি দেখাই, তুলোর মতো করে গুটি হয়ে এভাবেও আমরা স্কেল পোকা দেখতে পারি। স্কেল পোকা বিভিন্নভাবে দেখা যায়, গাছ বিভিন্নভাবে থাকতে পারে। এই যে মিলিবাগ দেখতে পারি, জাপ পোকা, মারাত্মক পোকা, বিশেষ করে মরিচ গাছে বা বিভিন্ন সবজি গাছে জাপ পোকা। এটি একটা সিমটম। পিঁপড়াকে আমরা পজিটিভলি নেই, পিঁপড়া যদি আমরা গাছের মধ্যে দেখি, তাহলে আমরা কচি, এভাবে কচি যে ডগাগুলো, কচি পাতা দেখতে পাচ্ছেন কত মারাত্মকভাবে আক্রমণ করেছে, কচি পাতা, কচি ডগা, এগুলো আমরা চেক করে নেব সাথে সাথে, যে আমরা ধরে নেব। এবং চোষক পোকার আরেকটি সিমটম আমরা পাবো। আমরা দেখি এই যে এই পাতাগুলোর দিকে তাকাই, এখানে দেখতে পাচ্ছি যে পাতাগুলো কিন্তু কালো হয়ে আছে, এইভাবে কালো কালো পড়ে আছে। এটি কিন্তু একটু যদি তাজা অবস্থা আমরা দেখতে পেতাম, তাহলে কিন্তু এগুলো আঠা আঠা লাগতো। এটি আসলে ওই চোষক পোকার যে মল বা মূত্র, সেটি মল বিশেষ করে এগুলো, এইগুলো আবার মিষ্টি হয়, এগুলোকে বলা হয় হানি ডিউ। এই পিঁপড়া সাধারণত এগুলো খেতে আসে, এবং এর বিনিময়ে তারা যে এই মিলিবাগের যে প্রাকৃতিক শত্রু, সেই প্রাকৃতিক শত্রুর হাত থেকে কিন্তু তারা মিলিবাগগুলোকে সেভ করে, হানি ডিউ গ্রহণ করে, মিলিবাগগুলোকে সেভ করে। এজন্য এই পিঁপড়া আনাগোনা দেখা যায়। তাই পিঁপড়াকে আমরা পজিটিভলি নেবো, যখনই পিঁপড়া দেখতে পারবো আমরা দেখবো কোন ধরনের চোষক পোকার আক্রমণ হয়েছে, এবং সেই চোষক পোকার আমরা ব্যবস্থা গ্রহণ করব। তো এখানে স্কেল পোকা রয়েছে, অন্যান্য ক্ষেত্রে অন্যান্য যে চোষক পোকাগুলো রয়েছে, আমি বললাম মিলিবাগ, তারপরে অ্যাফিড বা জাপ পোকা, এছাড়াও স্কেল পোকা তো আমি দেখালাম, এই এইভাবে থাকতে পারে। তো অনেকেই বলে যে আমার গাছের পিঁপড়ার আক্রমণ হয়েছে, পিঁপড়া গাছগুলোকে শেষ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে পিঁপড়া দমনে। আসলে পিঁপড়া দমন না, করতে হবে চোষক পোকা দমন। এই পিঁপড়া আমি প্রথমে বলেছি সরাসরি কোনো কথা, যদি গৌণভাবে ক্ষতি করে যেটি, সেটি হলো যে এই মিলিবাগগুলোকে তাদের প্রাকৃতিক শত্রুর হাত থেকে সেভ করে। মিলিবাগ বা যে সকল চোষক পোকা রয়েছে, সেগুলোকে তাদের প্রাকৃতিক শত্রুর হাত থেকে রক্ষা করে। তাই আমি আবারও বলছি, পিঁপড়াকে পজিটিভলি নেবেন। এবং সবশেষে আরেকটি কথা বলি, সেটি হলো যে এই চ্যানেলটি আমার দ্বিতীয় চ্যানেল, আমার প্রথম চ্যানেলটি হলো কৃষি বন্ধু নামে রয়েছে, সেগুলোকে এই বিষয়গুলো নিয়ে কথা বলা আছে। এই চ্যানেলে আমি মূলত যেটি করি, যে এক টেকের মধ্যেই আমি আসলে সবগুলো কথা বলার চেষ্টা করি। কৃষি বন্ধুতে আমি যেটি চেষ্টা করি, যে ভিডিওর আকার একটু ছোট করার জন্য, জিস্ট কথাগুলো বলা যায় এবং মানুষের সময় কম যায়, কিন্তু এখানে আমি একটু সময় নিয়ে কথা বলি, যেন কোনো কথা আবার বাদ না পড়ে। ওখানে দেখা যায় যে ছোট করতে যেয়ে দেখা যায় যে কিছু কিছু কথা বাদ পড়ে যায়, যেগুলো অত ইম্পর্টেন্ট থাকে না, যদি ইম্পর্টেন্ট কথা বাদ পড়ে যায় সেটাই আমি আবার টেক করি। এখানে আমি কথা বলতেই থাকি, যে একটা কথা বারবার হয়, ভিডিওটার সাইজও একটু বড় হয়ে যায়, কিন্তু আমি চাই না যে কোনো কথা বাদ পড়ুক। এজন্যই একই কথা, এই পিঁপড়া নিয়ে এই সেম কথাগুলো কিন্তু ওখানেও একটি ভিডিও রয়েছে, কিন্তু এভাবে ডিটেলসে বলা নেই, শুধু প্রয়োজনীয় কথাগুলো বলা রয়েছে। এখানে অনেক কথা হয়তো রিপিট হচ্ছে। আর আরেকটি কথা, যে এই মিলিবাগ বা সেখানে সে এই চোষক পোকা দমনের জন্য আমরা যে সকল কীটনাশক ইনসেকটিসাইড দিই, সেগুলো একই রকম। আর মিলিবাগ দমনের ক্ষেত্রে আরেকটি কথা বলে রাখি এই সঙ্গে, যে মিলিবাগ
আমরা দেখি যে বারবার উপরে যখন মিলিবাগগুলো হয়, মিলিবাগের ক্ষেত্রে আমি বলছি, মিলিবাগগুলো হয় সেগুলো স্প্রে করার পর মরে যায়, আবার পরবর্তীতে আবার আসে। এটির কারণ রয়েছে, এটির কারণ হলো যে এরা গোড়ায়, এদের জীবনচক্র গোড়ায় সম্পন্ন হয়, এরা এখানে গোড়ার মধ্যে ডিম পারে, ডিম পেরে সেখান থেকে বাচ্চা হয় আস্তে আস্তে। গোড়ায় বলতে আমি গোড়ার মাটিকে বুঝাচ্ছি, তারপরে আস্তে 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 তারা উপরে ওঠে। তাই আমরা যেটি করবো, সে গোড়ায় যে দানাদার যে কীটনাশক রয়েছে বা বিভিন্ন কীটনাশক রয়েছে মাটিতে দেওয়ার একটু, সেগুলো স্প্রে করে দেবো যেন মিলিবাগের ডিম চলে যায়। এছাড়া আমরা কুপিয়ে দিব মাঝে মধ্যে, রোদ খাওয়াবো, এতে ডিমগুলো নষ্ট হয়ে যাবে রোদের মধ্যে। এবং এখানে যদি আমরা একটু স্বচ্ছ পলিথিনের ব্যান্ড বেঁধে দিই বা স্কচ টেপ বেঁধে দিই, তাহলে মিলিবাগগুলো তখন খুবই ছোটো থাকে, তখন উপরে উঠতে পারবে না, তারা পড়ে যাবে, বারবার স্লিপ করবে, উপরে উঠতে পারবে না। তাই এই ব্যবস্থাগুলো আমরা ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারি মিলিবাগের ক্ষেত্রে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।